প্রথমবারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আসর। এর আগে কখনো আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট টুর্নামেন্ট কিংবা খেলা অনুষ্ঠিত হয় নাই আমেরিকায়। গতকাল ছিল প্রথম খেলা, ইউএসএ বনাম কানাডার ভিতরে যে খেলা সেখানে ইউএসএ জিতে যায়। খেলাটা অনুষ্ঠিত হয় টেক্সাসের ডালাসে। তো আশা করি ভবিষ্যতে অনেক বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট এবং খেলা অনুষ্ঠিত হবে আমেরিকায়, এবং ক্রিকেটের যে একটা জোয়ার সেটা আমেরিকায় শুরু হয়ে গেছে অলরেডি। আর আমেরিকার তিনটা ভেন্যুতে এবার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, টেক্সাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এবার ক্রিকেট টুর্নামেন্টের হোস্ট। ওয়েস্ট ইন্ডিজে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কেই শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে এই টুর্নামেন্টের খেলাগুলি। প্রথমবারের মতো এই নিউ ইয়র্কেও কিন্তু ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার মধ্য দিয়ে নিউ ইয়র্কে খেলা শুরু হচ্ছে, আর পাশাপাশি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া বনাম পাকিস্তানের যে হট ফেভারিট ম্যাচ সেটাও কিন্তু এই ব্র্যান্ড নিউ স্টেডিয়াম নাসু কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম সেখানে অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা খেলাগুলো সবাই উপভোগ করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন বেশি করে। পরবর্তীতে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আর সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।